থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানতে চাই যে বাজারে কি ইলিশের দেখা মিলেছে কিনা জানাবেন, পাশাপাশি দরদাম কেমন এবং ক্রেতার সংখ্যা কেমন জানতে চাই আজকে। বিপ্লব, আগামীকাল বাংলা নববর্ষ 1431। এই যে পহেলা বৈশাখ, এই উদযাপনের যে সংস্কৃতি সেটি কিন্তু বাঙালির হৃদয়পটে গাঁথা রয়েছে এবং সেই সংস্কৃতির সঙ্গে কিন্তু দেশের যে রূপালী ইলিশ তার কিন্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা বাজারে এসে যে বিষয়টা দেখতে পেয়েছি সেটি হলো বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা দরে, আর মাঝারি আকারের 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা দরে। তবে আপনি যে প্রশ্নটি আপনি করেছেন সেটার উত্তর যদি এভাবে বলতে চাই, সেটা হলো যে এই ইলিশ নিয়ে এবার এই পহেলা বৈশাখে ক্রেতার মাঝে তেমন আগ্রহ বা মাতামাতি আমরা একটু কমই দেখতে পেয়েছি বাজারে এসে। মূলত ক্রেতা কিছুটা কম বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং ইলিশের সরবরাহ, বিপ্লব, বাজারে কিছুটা কম। বিক্রেতারা যে বিষয়টা বলছেন সেটি হলো যে এটি ইলিশের ভরা মৌসুম নয়। ইলিশের ভরা মৌসুম মূলত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস, সে কারণে মূলত বাজারে ইলিশের সরবরাহ কিছুটা কম রয়েছে। তবে এরই মধ্যে ক্রেতারা বাজারে আসছেন, দোকানে এসে, মাছ বাজারে এসে মাছের দরদাম জানছেন এবং একই সঙ্গে কেউ কিনছেন, কেউ আবার না কিনেই কিন্তু বাড়ির পানে ফিরে যাচ্ছেন। যেহেতু কাল সকালে পহেলা বৈশাখ, সবাই কিন্তু বাসায় একটি পান্থা ইলিশের একটা আয়োজন করে থাকে, সেক্ষেত্রে ইলিশের চাহিদাটা এভাবে একটু বলা যায় থাকে সারা বছরই। তো আমার কাছে কারওয়ান বাজার থেকে এই ছিল সবশেষ তথ্য, বিপ্লব। পয়লা বৈশাখ ঘিরে আকাশ ছোঁয়া দাম উঠেছে ইলিশের, এ নিয়ে বিস্তারিত জানছিলাম। জাবেদ আবদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।